সুপ্রভাত এবং সবাইকে আরো একবার আমার এই চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমি আমার এই ভিডিও। আজকে আমি একটি বিশেষ ইনস্ট্রুমেন্ট নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। আমাদের ল্যাবে কাজ করতে গেলে প্রায়শই যে ইনস্ট্রুমেন্টটি ব্যবহার করতে হয় সেটি হচ্ছে মাইক্রোস্কোপ, এবং আমরা দেখেছি যে অধিকাংশ স্টুডেন্ট তারা কিন্তু মাইক্রোস্কোপ সম্পর্কে তাদের যে পার্টসগুলো আছে অনেকেই জানে না। তো আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে তাদেরকে এই মাইক্রোস্কোপের বিভিন্ন যে অংশ, বিভিন্ন যে পার্টসগুলো আছে সেগুলি সম্পর্কে খুঁটিনাটি বিষয় এবং তাদের যে ফাংশনগুলি আছে সেগুলি বলার চেষ্টা করব। তো একদম শেষ অবধি দেখুন এবং মাইক্রোস্কোপ সম্পর্কে খুঁটিনাটি তথ্যগুলো জেনে নিন। মাইক্রোস্কোপ আমরা নর্মালি ল্যাবে যেগুলো ইউজ করি, দু ধরনের মাইক্রোস্কোপ ইউজ করি, একটি হচ্ছে সিম্পল মাইক্রোস্কোপ, একটি কম্পাউন্ড মাইক্রোস্কোপ। সিম্পল মাইক্রোস্কোপ নিয়ে আমি অন্য কোনো একদিন আপনাদের জানাবো, আজকে যেটা জানাবো যে কম্পাউন্ড মাইক্রোস্কোপ এবং তার যে বিভিন্ন পার্টসগুলো আছে সেগুলো আমি বলার চেষ্টা করব। প্রথমেই মাইক্রোস্কোপের যে অংশটি আমি বলবো, এই যে ইউ শেপড যে অংশটি আপনারা দেখতে পাচ্ছেন নীল রঙের, এটি হচ্ছে মাইক্রোস্কোপের বেস, অর্থাৎ এই বেসের ওপরেই কিন্তু মাইক্রোস্কোপটি দাঁড়িয়ে থাকে। এবং এই যে বেসটি আছে, এই বেসটি মাইক্রোস্কোপের যে টোটাল ওয়েট আছে তার প্রায় 40% কিন্তু এই বেসের ওয়েটটা থাকে। এবার মাইক্রোস্কোপের এই যে অংশটি যেটি আমি হাত দিয়ে ধরে আছি এটিকে বলা হয় হ্যান্ডেল, অর্থাৎ এই এর মাধ্যমে মাইক্রোস্কোপটিকে আমি এক জায়গা থেকে আরেক জায়গায় কিন্তু তুলতে পারবো এবং নিয়ে যেতে পারবো। এবং এই হ্যান্ডেলের আরো একটি কাজ আছে, এখানে কিন্তু এই হ্যান্ডেলটি ধরে আমি মাইক্রোস্কোপটিকে এইভাবে ওঠানো নামানো করতে পারবো। এবার এই মাইক্রোস্কোপের একদম নিচে ঠিক তার বেসের উপরেই একটা আপনারা দেখতে পাচ্ছেন যে এটি একটি মিরার আছে, এবং ঠিক এটি কিন্তু একটা প্লেনো কনকেভ মিরার, একটা প্লেন এবং আরেক দিকটা কনকেভ। তো আমরা নরমালি কনকেভ আমরা এখানে মিরারের কনকেভ দিকটা ব্যবহার করছি, তার কারণ এটা আমাদের লাইট মাইক্রোস্কোপ এবং সেই লাইটটি প্রোভাইড করবে কিন্তু এই কনকেভ মিরারের দ্বারা, অর্থাৎ সূর্যালোক বা যে কোনো লাইট এই প্রতিফলিত হয়ে সেটি কিন্তু আলটিমেটলি আমার অবজেক্টের মধ্যে দিয়ে চোখের মধ্যে এসে পড়বে, অর্থাৎ আমি অবজেক্টটি খুব পরিষ্কারভাবে দেখতে পাবো। এই উপরেই আপনারা যেটা দেখতে পাচ্ছেন এই যে অংশটি, এটা হলো কনডেন্সার, অর্থাৎ যে আলোটি বিচ্ছুরিত হয়ে কনডেন্সারের মধ্যে দিয়ে পাস করছে সেই কনডেন্সার করছে কি, সেই আলোগুলোকে আরো বেশি কনডেন্সড করছে এবং সেটি আলটিমেটলি আমার যে অবজেক্ট আছে তার মধ্যে প্রোভাইড করছে। এবং এই কনডেন্সারের একটি নব আছে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এটিকে কমানো বাড়ানো করা যায়, এই নবটির কাজ হলো যে যে আলোটি কনডেন্সারের মধ্যে প্রবেশ করছে সেটির যে তীব্রতা সেটা আমি কিন্তু কমাতেও পারি বাড়াতেও পারি, সেটা আমার প্রয়োজন মতন আমি এই নবটি ব্যবহার করতে পারবো। ঠিক তার উপরে এই যে কালো রঙের স্কোয়ার যে অংশটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় মাইক্রোস্কোপের স্টেজ, অর্থাৎ এই স্টেজের ওপর কিন্তু আমার যে স্লাইড বা আমার যে অবজেক্ট সেটা আমি রাখবো এবং রেখে আমি সেটাকে দেখব। অর্থাৎ এই স্টেজের ঠিক নিচেই থাকবে কনডেন্সার এবং স্টেজের উপরে আমার যে অবজেক্টিভ যে স্ট্রিপ টিস্যু বা যে সেকশন আমি দেখতে চাইছি সেটিকে রাখতে হবে এবং দেখতে হবে। ঠিক তার উপরে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি গোল যে নব আছে এবং সেটাকে সেটার উপর বেশ কতগুলো লেন্স লাগানো আছে, এটাকে বলা হয় রিভলভিং নোজ প্যাড, এটাকে বলা হয় রিভলভিং নোজ প্যাড, এবং তার মধ্যে বেশ কতগুলো যে আমার অবজেক্টিভ যে লেন্স সেই অবজেক্টিভ লেন্স কিন্তু লাগানো আছে। এই অবজেক্টিভ লেন্সগুলি অনেক রকমেরই হয়, এখানে আমরা 10x ব্যবহার করতে পারি, 40x ব্যবহার করতে পারি, 100x ব্যবহার করতে পারি বা অন্য লেন্সও আমরা ব্যবহার করতে পারি। তো এবং এই যে রিভলভিং কেন, তার কারণ এই যে অবজেক্টিভ লেন্সগুলো কিন্তু আমি এইভাবে আমার প্রয়োজন মতন আমি ঘুরিয়ে নিতে পারি এবং আমার যে অবজেক্ট সেটা কিন্তু আমি দেখতে পারি। এই অবজেক্টিভ লেন্সের ঠিক উপরে যেখানে আমার একদম যেখানে আমি চোখ দিয়ে মাইক্রোস্কোপে দেখব সেখানে থাকে একটি আইপিস, এবং এই আইপিসটা কিন্তু 10x, এই যে 10x 40x এগুলো বলছি এগুলোর মানে হলো যে আমি যে টিস্যুটি দেখতে চাইছি বা আমি যে মাইক্রো অর্গানিজমস গুলো দেখতে চাইছি তাকে আমি 10 গুণ বাড়িয়ে দেখব এই 10x এর মাধ্যমে। শুধু যদি 10x এর মাধ্যমে দেখি তাহলে 10 গুণ বাড়িয়ে দেখব। এবার আইপিসটা একদম মাথায় আছে, এখানে আমি চোখ দিয়ে দেখছি, ঠিক তার নিচে অবজেক্টিভের এখানে যদি 10x আমি সেট করি তাহলে 10×10
মানে টোটাল 100 times বাড়িয়ে কিন্তু আমি একটি যে কোনো মাইক্রো অর্গানিজম বা টিস্যুকে বা টিস্যু সেলকে আমি দেখতে পাবো। যদি আমি রিভলভিং অবজেক্টটিকে ঘুরিয়ে এটিকে 40x এ সেট করি, তখন আমি দেখতে পাবো যে 40 × 10 অর্থাৎ 400 times লার্জার দ্যান দ্য অরিজিনাল সাইজ। তো এইভাবে কিন্তু আমি আমার যে টার্গেট সেল বা টার্গেট মাইক্রো অর্গানিজমসগুলোকে দেখতে পারি, এবং এটাকে এই যে লেন্সগুলো এখানে আছে অবজেক্টিভ লেন্সগুলো, এটাকে সেট করতে হয় দুটি খুব ইম্পর্টেন্ট স্ক্রুর মাধ্যমে। এটাকে বলা হয় বড় স্ক্রু বা কোর্স অ্যাডজাস্টমেন্ট স্ক্রু, এবং নিচে তার ঠিক নিচে থাকে ছোট স্ক্রু অর্থাৎ ফাইন অ্যাডজাস্টমেন্ট স্ক্রু। এই যে কোর্স অ্যাডজাস্টমেন্ট স্ক্রু দিয়ে টোটাল যে টানেলটা বা বডিটাকে আমি কিন্তু উপরে বা নিচেই করতে পারি, এবং যখন এখানে আমার স্লাইড থাকে সেই স্লাইডের কাছাকাছি আমাকে যখন লেন্সটা নিয়ে যেতে হয় তখন কিন্তু এই কোর্স অ্যাডজাস্টমেন্ট স্ক্রুটি ব্যবহার করতে হয়। এবার আমি যখন এখানে চোখ দিয়ে দেখছি এবং আমি যে টানেলটি আস্তে আস্তে যখন নামানোর চেষ্টা করছি, যে মুহূর্তে দেখতে পাচ্ছি হয়তো কিছুটা পরিষ্কার হচ্ছে না, তখন আমাকে করতে হবে কি ফাইন অ্যাডজাস্টমেন্ট স্ক্রু দিয়ে সেটাকে অ্যাডজাস্ট করতে হবে, এবং আমার যে পিকচারটা বা আমার যে যে সেকশনটা আমি দেখতে চাইছি সেটিকে কিন্তু পরিষ্কার করতে হবে। তো এই সমস্ত যে পার্টসগুলো একটি মাইক্রোস্কোপে থাকে, এবং ঠিক স্টেজের উপরে একটা ক্লিপ থাকে, যে ক্লিপের মাধ্যমে আমার স্লাইডটা খুব সুন্দরভাবে আটকানো থাকবে অর্থাৎ স্লাইডটা মুভ করতে পারবে না, ক্লিপ থাকবে, এবং ঠিক তার উপরেই কিন্তু আমার এই পুরো যে প্রসেসটা সেটা দাঁড়িয়ে থাকবে। সুতরাং মাইক্রোস্কোপের সম্পূর্ণ যে বিভিন্ন পার্টস এবং তাদের ফাংশন আমি বলার চেষ্টা করলাম আপনাদের এই ভিডিওর মাধ্যমে, কিভাবে একটি স্লাইড আপনি মাইক্রোস্কোপে দেখবেন সেটিও আমি একদিন আপনাদেরকে অবশ্যই শেখাবো। তো তার আগে আজকের মতন ভিডিওটি আমি এখানেই শেষ করছি। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই এটাকে লাইক করুন, শেয়ার করুন, এবং অনেক অনেক বেশি সাবস্ক্রাইব করুন, যাতে আমি আরো আপনাদের সামনে এরকম অনেক আকর্ষণীয় ভিডিও আনতে পারি। অবশ্যই বেল আইকনটি প্রেস করবেন, এবং আমার সাথে থাকার জন্য আপনাদের আরো একবার ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ সো মাচ।